Triangle. দর্পণ সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম। শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম। ইফটিজিং একটি সামাজিক ব্যাধি, একে রুখতে হবে এখনই। কাট। থ্যাংক ইউ। দর্শক আর ডিরেক্টরের আস্থা যেমন আমার অভিনয়ের উপর, ঠিক তেমনি আমার আস্থা। হ্যাঁ, মনে আছে, আসছি। শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজ হাতেই করি, কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা। ঠিক যেমন এরফান সুপার চিনি গুঁড়া চালের উপর আছে আমার আস্থা। সাদা কাকরবিহীন ঝরঝরে প্রতিটি সমান দানার এরফান সুপার চিনি গুঁড়া চাল, যার সুবাসিত ঘ্রাণে সবাই মুগ্ধ। আর এর চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। নওগাঁর পত্নীতলায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত। জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান। এবং নওগাঁয় অধিক ও নিরাপদ খাদ্য উৎপাদনের নানা পরিকল্পনা নিয়ে মতবিনিময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নওগাঁর পত্নীতলায় ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মেহেদি হাসান নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মেহেদি বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামের গফুর ওরফে ভোলার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক জানিয়েছেন, গতরাত আনুমানিক 3টার দিকে পত্নীতলা উপজেলার সিহারা ইউনিয়নের লদিপুর ঘড়ির ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, মেহেদি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সম্পর্কিত 17টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লদিপুর খড়ির বীজ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মেহেদি হাসান। এ সময় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে পুলিশ। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে জয়পুরহাটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ সকালে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান। এ সময় আশার বগুড়া ডিভিশনের ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান, আশার প্রোগ্রাম ডিরেক্টর আবু হাসনাত চৌধুরী, কর্মকর্তা আলী আসগর ভুইয়া সহ অন্যান্যরা। নিচে অল্পক্ষণের বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পর আরো যা থাকছে। নওগাঁয় অধিক ও নিরাপদ খাদ্য উৎপাদনের নানা পরিকল্পনা নিয়ে মতবিনিময়। আমরা তো চিকিৎসা করব, তুই সুস্থ হয়ে যা। মাদকাসক্ত, এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব। মাদকাসক্তদের জীবনটা স্বপ্নের মতো, কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে। মাদককে না বলতেই হবে। নওগাঁ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নওগাঁ 1, নওগাঁ 2, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নওগাঁ 1 আঞ্চলিক অফিস চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ডক্টর আকরাম হোসেন চৌধুরী। মতবিনিময় সভায় এই অঞ্চলের 1 ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে তা বাস্তবায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করা হয়। এছাড়াও অল্প খরচে অধিক ফসল কিভাবে উৎপাদন করা যায়, কিভাবে নিরাপদ খাদ্য ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন করা যায়, সে ব্যাপারে গৃহীত পরিকল্পনা সম্পর্কিত মতামত তুলে ধরা হয়। এর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত সাবমার্সিবল ও সেন্ট্রিফিউগাল পাম্প এবং ইউপিভিসি পাইপ টেস্টিং ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দর্পণ সংবাদ আজ এ পর্যন্তই।
আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন 01781515531 এই নম্বরে। ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/darpanTV এই ঠিকানায়। আর আমাদের ফেসবুক ঠিকানা facebook.com/darpanTV24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।